আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সোনারগাঁও জাদুঘরের বহিরাঙ্গন। দেখেন কত সুন্দর, এই যে ষাঁড়ের লড়াই হচ্ছে, তারপরে এই যে আউটডোর, এখানে হচ্ছে নৌকায় চড়া যায়, বর্ষার পানি যখন থাকে তখন নৌকায় চড়া যায়। এই যে লোক উৎসবের দৃশ্য, এখানে লোক উৎসব হয়, দেখতেছেন যে রাইডগুলা, আপনারা চাইলে চড়তে পারবেন। দৃশ্যটা খুব সুন্দর, বাইরের যে ব্রিজগুলো আছে অনেক সুন্দর করে রং করা, দেখছেন। এটা কারুপল্লি হচ্ছে মেয়েদের জন্য একটা অন্যতম জায়গা, যেখানে মেয়েরা শপিং করতে পারবে। এই যে দেখেন কত সুন্দর তাঁতের শাড়ি, এখানে অনেক দোকান রয়েছে, আপনার যে দোকান থেকে ইচ্ছে কিনতে পারবেন, হাজারো আইটেম রয়েছে এই দোকানগুলোতে, যারা মেয়েদের জন্য বিশেষ একটা জায়গা। এখানে যারা শাড়ি পছন্দ করেন তারা তাঁতের শাড়ি কেনার জন্য এখানে যেতে পারেন। এই যে ঘর সাজানোর অনেক আইটেম রয়েছে এখানে, 100-এর উপরে দোকান হবে সম্ভবত, মানে অনেক দোকান আছে। এই যে দেখেন ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় এখানে, যারা ঘর সাজানোর জন্য কেনাকাটা নিয়ে চিন্তিত তারা এখানে যেতে পারেন। এটা হচ্ছে সোনারগাঁও জাদুঘরের ভিতরে, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। ওই যে মেয়েরা কেনাকাটা করতেছে, যে হাতি, হাতির এখানে না যাওয়াই ভালো, কারণ এখানে কাপড়টা টিপে টিপি করে পায়।